আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করছি সবাই বেশ ভালো আছেন। নতুন একটা ইন্টারেস্টিং ভিডিও নিয়ে সবার মাঝে চলে আসলাম, আশা করছি ভিডিওটি সবার কাছে বেশ ভালো লাগবে। আমার আজকের রেসিপি কেক। কেকের এই রেসিপিটি পছন্দ হয়ে থাকলে ভিডিওটি শেয়ার করবেন, কমেন্ট করে জানাবেন কেমন লেগেছে, আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে কিন্তু একেবারেই ভুলবেন না। আপনাদের সহযোগিতায় কিন্তু আমি এতদূর পর্যন্ত এগিয়ে এসেছি, আশা করছি আপনারা আরও সাপোর্ট দিবেন আমাকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য। কেকটা দেখতেই পাচ্ছেন কি সুন্দর একটা কালার এসেছে আর দেখতে কি সুন্দর হয়েছে। চলুন দেখে আসি এই মজাদার এবং সুন্দর কেকটি কিভাবে তৈরি করতে হয়। কেক তৈরি করার জন্য প্রথমে আমি এখানে নিয়ে নিয়েছি ময়দা। ময়দা নিয়ে নিয়েছি প্রায় এক কাপের মতো, এটাকে আমি একটু চেলে দিচ্ছি। ময়দাটা চালার জন্য আমি একটা স্ট্রেনার নিয়ে নিচ্ছি, এরকম একটা ছোট স্ট্রেনারের সাহায্যে আমি ময়দাটাকে চেলে দিচ্ছি। এতে করে ময়দার মধ্যে যে আস্ত দানাগুলো থাকবে কিংবা ময়লা থাকবে সেই ময়লাগুলো আর কেকের মধ্যে যে মিশ্রণটা তৈরি করছি সেটার মধ্যে যাচ্ছে না। দিয়ে দিচ্ছি বেকিং পাউডার এক চা চামচ আর বেকিং পাউডার আধা চা চামচ আর বেকিং সোডা আধা চা চামচ। সব কিছুকে ভালো করে চেলে নিলাম। এবার চলে আসছি একটা ডিম এই বোলের মধ্যে ফাটিয়ে নিয়েছি। আমি আসলে ছোট করে তৈরি করছি, তাই একটা ডিম দিয়ে তৈরি করছি কেকটা। একটা ডিমের কারণেও কিন্তু কেকটা আপনাদের মনে হতে পারে যে শক্ত হয়েছে, কিংবা না, কেকটা অনেক সফট হয়েছে আর খেতেও অসম্ভব মজা হয়েছে। ডিমটাকে অবশ্যই ভালো করে ফেটিয়ে নিতে হবে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো চিনি। আমি এখানে প্রথমে আধা কাপ পরিমাণ চিনি নিয়ে নিলাম। অল্প অল্প করে চিনি অ্যাড করছি আর অনবরত নেড়ে যাচ্ছি। অনেকেই মনে করেন ইলেকট্রিক বিটার ছাড়া আসলে কেক তৈরি করা যায় না, তাদের জন্যই আজকের রেসিপিটা। হ্যান্ড বিটার দিয়ে অল্প সময় কিভাবে এই কেকটা তৈরি করে ফেললাম আশা করছি শেষ পর্যন্ত দেখবেন। দিয়ে দিলাম ভ্যানিলা এসেন্স। টোটাল আমি এখানে প্রায় এক কাপ থেকে একটু কম পরিমাণ চিনি অ্যাড করেছি, আপনাদের স্বাদ মতো কম বেশি অ্যাড করতে পারেন। দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। সব কিছুকে ভালো করে আবারও নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। এই পর্যায়ে কেকের মিশ্রণটা কিন্তু খুব ভালো করে মেশাতে হবে। তারপর দিয়ে দিচ্ছি 1/3 কাপ পরিমাণ রেগুলার রান্নার তেল। এবার আরও ভালো করে 2-1 মিনিট এটাকে নেড়ে চেড়ে মিশিয়ে নিতে হবে। সবগুলো উপকরণ ভালো করে মেশানো হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি অরেঞ্জ ফুড কালার। 2-1 ফোঁটা ফুড কালার দিয়ে দিলে কালারটা দেখতে খুব সুন্দর লাগবে, তাই আমি এখানে ফুড কালার ব্যবহার করলাম। আপনাদের হাতের কাছে ফুড কালার না থাকলে আপনারা চাইলে জর্দার রঙটা ব্যবহার করতে পারেন। এবার আগে থেকে যে শুকনো উপকরণগুলো মিলিয়ে রেখেছিলাম সেই মিশ্রণটা এর মধ্যে দিচ্ছি আর অনবরত নেড়ে যাচ্ছি। এই পর্যায়ে কিন্তু অতি তাড়াতাড়ি কিংবা বেশি নাড়াচাড়া করা যাবে না, খুব আলতো হাতে মিশ্রণগুলোকে মিলিয়ে নিতে হবে। আমি ভিডিওটা একটু ফাস্ট করে দিয়েছি যার কারণে আপনাদের মনে হচ্ছে হয়তো আমি একটু বেশি তাড়াতাড়ি নাড়ছি, কিন্তু না, আমি কিন্তু অনেক আস্তে আস্তে নেড়ে এটা মিশিয়ে নিয়েছিলাম। তাই খুব অল্প সময়েই এটাকে মিশিয়ে নিতে হবে, আলতো হাতে বেশি তাড়াহুড়া করা যাবে না, একটু সময় নিয়ে এটাকে মিক্সড করতে হবে। বাকি কাজগুলো তাড়াতাড়ি করলেও এই কাজটাতে কোনো তাড়াহুড়া করা যাবে না। সবগুলো উপকরণ মিক্সড করার পর দেখলাম একটু ঘন হয়ে গিয়েছে, তাই এর মধ্যে লিকুইড গরুর দুধটা আমি অ্যাড করে দিলাম প্রায় 1/3 কাপের মতো। তারপর এটাকে মিলিয়ে নিচ্ছি ভালো করে। টোটাল আমি এখানে 1/3 কাপ দুধ অ্যাড করেছি। ফার্স্টে অল্প একটু দেওয়ার পরে আবারও বাকিটা দিয়ে নিলাম। এবার ভালো করে মিক্সড করে নিচ্ছি। যতক্ষণ এটা মিক্সড হয়ে যাচ্ছে ততক্ষণ আলতো হাতে এভাবে আস্তে আস্তে করে মিক্সড করে নিতে হবে। সবগুলো উপকরণকে এভাবে মিক্সড করে নেওয়ার পর টোটা ঠিক দেখতে এরকম হবে, আমি ঘনত্বটা একটু দেখিয়ে দিলাম। এবার এর মধ্যে কিশমিশ দিয়ে দিচ্ছি 1/3 কাপ পরিমাণ। এতে করে খেতে খুব সুন্দর একটা ফ্লেভার আসবে, যখন কিশমিশগুলো কামড় পড়বে কেকে তখন খুব ভালো লাগবে খেতে, তাই কিশমিশটা দেয়া। যে পাত্রে কেকটা তৈরি করব তার নিচে আমি কিশমিশ আর বাদাম অ্যাড করে দিয়েছি, আর নিচে কিন্তু আগে থেকে আমি কাগজ বিছিয়ে নিয়েছি। তারপর যে মিশ্রণটা তৈরি করলাম সেই মিশ্রণটা এভাবে একটু উপর থেকে ঢালতে হবে, তাহলে ফাঁকা অংশ থাকবে না। সবগুলো মিশ্রণ এভাবে ঢেলে দেওয়ার পর হালকা করে পাত্রটা একটু ঝাঁকি দিয়ে বসিয়ে নিতে হবে, যাতে করে ভেতরে কোনো বাবল থাকলে সেগুলো বের হয়ে যায়। কয়েকবার এভাবে নেড়ে চেড়ে সব কিছুকে সেট করে নিচ্ছি। দেখুন উপরটাও কিন্তু অনেকটা সমান হয়ে গিয়েছে আর বাবলগুলোও কিন্তু বের হয়ে গিয়েছে। এবার একটা ননস্টিক প্যানে সামান্য পরিমাণ 1-1.5 কাপের মতো পানি দিয়ে তার উপর একটা কাপড় দিয়ে নিলাম। এর উপর যে
পাত্রটাতে আমি কেকটা সেট করেছি সেই পাত্রটা দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। অবশ্যই ঢাকনার যে ছেদটা সেটা বন্ধ করে দিতে হবে, না হলে কিন্তু কেকটা পারফেক্টলি কুক হবে না ভিতর থেকে। এবার ঢাকনা দিয়ে ঢেকে এবং ছেদটা বন্ধ করে অপেক্ষা করছি ঘড়ি ধরে 20 থেকে 25 মিনিট পর। 20 থেকে 25 মিনিট পর ফিরে আসলাম, কেকটা প্রায় হয়ে গিয়েছে। এবার একটু চেক করে নিতে হবে কেকটা পারফেক্টলি ভেতর থেকে হয়েছে কি না। কেকটা চেক করার জন্য এরকম একটা কাঠি দিয়ে আমি চেক করে নিচ্ছি, দেখুন কাঠিটা কিন্তু পরিষ্কার বের হয়েছে। সবগুলো সাইড একটু চেক করে নিচ্ছি, কাঠিটা পরিষ্কার বের হলে মনে হবে কেকটা হয়ে গিয়েছে। এবার এটাকে নামিয়ে পরিবেশন করব। অবশ্যই কেকটা গরম থাকা অবস্থায় নামিয়ে সঙ্গে সঙ্গে ঢালতে যাবেন না, তাহলে কিন্তু কেকটা নষ্ট হয়ে যেতে পারে, অর্থাৎ ভেঙে যেতে পারে। আমি প্রায় 10 মিনিট রেস্টে রাখার পর কেকটা ঢেলে নিলাম। কেকটা ঢেলে নেওয়ার পর নিচে যে কাগজটা ব্যবহার করেছিলাম সেই কাগজটা তুলে নিতে হবে। কাগজটাকে আমি তুলে নিচ্ছি। দেখতে দেখতেই তৈরি হয়ে গেলো আমাদের কেক। আশা করছি আপনাদের কাছে রেসিপিটি বেশ ভালো লেগেছে। ভালো লেগে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজাতে ভুলবেন না। আর ভিডিওটি পছন্দ হয়ে থাকলে প্লিজ প্লিজ ফ্রেন্ডস আর ফ্যামিলির সাথে ভিডিওটি শেয়ার করবেন। দেখুন কেকটা কতটা সফট হয়েছে, কেকটা দেখতেও কিন্তু খুব সুন্দর হয়েছে। অরেঞ্জ ফুড কালার দেওয়ার কারণে কিন্তু কেকটার কালারটাও বেশ সুন্দর হয়েছে। আশা করছি রেসিপিটি ভালো লেগেছে। রেসিপিটি ভালো লেগে থাকলে আমার চ্যানেলে এমনই অনেক ইন্টারেস্টিং কেক সহ অনেক ভিডিও রয়েছে, দেখে আসতে পারেন। কেকটা একটু ভেঙে দেখাচ্ছি আপনাদের কেমন হয়েছে। কেকটা অসম্ভব পরিমাণে সফট হয়েছে আর খেতে তো অসম্ভব মজা হয়েছে। আসলে আপনারা বাসায় তৈরি না করলে বুঝতে পারবেন না এই কেকটা কতটা ফ্লাফি আর কতটা মজা হয়েছে। বিকেলের নাস্তা হিসেবে কিংবা বাচ্চাদের টিফিনে কেকটা অনায়াসে দেওয়ার জন্য পারফেক্ট। আশা করছি রেসিপিটি ভালো লেগেছে। এখানেই শেষ করছি, নতুন কোনো ভিডিও নিয়ে আবারও দেখা হয়ে যাবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম। আর আমার জন্য সবাই দোয়া করবেন।